হ্যালো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে, তোমাদের পায়েল। সকাল থেকে এই ভিডিওটা শুরু করেছি, রবিবারের সকাল। তো সকালবেলা দেখো আমি স্নান সেরে রেডি হয়ে নিচ্ছি, কারণ যাব ওই বাড়িতে আবার। আয়ুষ্মান যেহেতু আছে, ওকে আনতেও হবে আজকে। তো সকাল সকাল ওই জন্য আমি স্নান টান সেরে রেডি হয়ে নিয়েছি। আর তোমরা জানোই এখন আমার এই লখনৌ চিকনের কুর্তি পরার ভীষণ একটা মানে আমার মধ্যে যেন মনে হচ্ছে আমি এই কুর্তি পরি বিভিন্ন কালারের, কেন জানি না ভীষণ ভালো লাগছে। কখনো কখনো দেখবে এরকম হয়, আমাদের কোনো জিনিস মনে হয় ভীষণভাবে আর কি, মনে হয় ভীষণ ভালো লাগছে আর কি। আরও দুটো কালার আছে আমার, পিঙ্ক কালার আর একটা ব্লু কালারের কিনলাম, যেটা আমি কদিন আগেই কিনেছি। তো ভাবছি ওটা পুজোতে পরবো আপাতত, এইটা আর আরেকটা এরকমই আমার হালকা কালারের আছে যেটা আমি আগে পরতাম। তো আপাতত এই দুটোই পরি, আর বাকি যে দুটো রয়েছে সেগুলো পুজোতে পরবো। আর এই যে বেরিয়ে পড়েছি, রিক্সায় আছি, মিষ্টি নিইনি কারণ পুজোতে প্রচুর মিষ্টি আছে ঘরে, ওই জন্য মিষ্টি কিনলাম না। তার থেকে আমি ওই বাচ্চাদের জন্য কিছু বিস্কিটস আর ক্যাডবেরি কিনে নিয়েছি। আগে যাই গোপালকে গিয়ে ক্যাডবেরিটা আর বিস্কিটটা দিয়ে আসি, তারপর আসছি দিদি, এক সেকেন্ড গোপালকে একটু দিয়ে আসি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আসলে জন্মাষ্টমীর দিন যখন আমি আসছিলাম প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল, আমি গোপালের জন্য কিছু হাতে করে নিয়ে আসতে পারিনি, তাই আজকে গোপালের জন্য বিস্কিট আর দুটো ক্যাডবেরি দিলাম, তারপরে তো বাচ্চারাই পাবে। তো এই যে আমাদের গোপাল সোনা এখন খাবে, ছোট্ট নার গোপাল। ও মামা, এটা তো ইয়ে শাক, নোটে শাক, ও কলমি কলমি, সরি সরি কলমি শাক। এই আজকে করবে তো মা? আমার খুব ভালো লাগে কলমি শাক খেতে। চল কবে যাবি বল। চল। আ পরাঠা, সফট সফট পরাঠা। এত নরম হয়েছে কি করে রে পরোটাগুলো, দই দিয়েছিস নাকি? তো তোমাদের তো আমি বলি, আমাদের বাড়িতে পরোটা রুটি এইগুলোই হচ্ছে জলখাবারের মেন মেন। তো এসে থেকে এখানে বসে আছি আর ভাবলাম যে একটুখানি রেস্ট নিয়ে নিই, সাথে সাথে ভিডিওটাও এডিট করে নিলাম। আর তো মাদের না বাড়িতেই মাছ দিয়ে যায়, আসলে বাজার করবার তো এখন আর সেরকম কেউ নেই। আগে যখন বাবা সুস্থ ছিল বাবা বাজারে যেত আর মাও বাজারে যেত, এখন তো মাও সেরকমভাবে আর বাইরে বেরোতে পারে না, দিদি তো বেরোই না বাইরে, তাই ওই আমার জামাইবাবু বলে যায় মাছওয়ালা এসে বাড়িতে দিয়ে যায়। কলমি শাক ভাজা খেতে আমার খুব ভালো লাগে, আমার শাক জাতীয় যে কোনো মানে শাকের খাবার খেতে খুব ভালো লাগে। তোমাদের শাক খেতে ভালো লাগে আমার কমেন্টে জানি। কি কি হলো তোর, তোমার কি হচ্ছে? তো এতক্ষণ আমি উপরের এই ঘরটায় বসেছিলাম, সেই যে জামা কাপড় ছাদে মেলতে এলাম, তারপরে উপরেই বসেছিলাম, কিছু কাজ ইউটিউবের সেগুলো কমপ্লিট করলাম, পরে এখন নিচে যাব। চকলেট গুলো নিয়ে
কিছু যাব গিয়ে, তারপরে আয়ুষ্মানকে স্নান করাতে হবে। গিজারটা অন করনি মা? গিজারটা অন করনি? বাবুকে স্নান করাতে হবে তো। এখন সন্ধে বেজে গেছে, সন্ধে 6:30 প্রায়। আর আমি না ঘুমিয়ে পড়েছিলাম, যেহেতু এডিটিং কমপ্লিট হয়ে গেছে তাড়াতাড়ি আমি ঘুমিয়ে পড়েছি। আর এখন যাচ্ছি, আয়ুষ্মানের টিচার আসবে 7টার সময়, আমি তাড়াহুড়ো করে যাচ্ছি। আমি 6:30 বাজে অলরেডি। তো শার্টটা ঠিক কর বাবা, শার্টটা ঠিক কর। ঠাকুর প্রণাম করেছো? করো না তো, চলো বাড়ি গিয়ে তারপরে ব্লগটা কন্টিনিউ করবো। তো আমরা তাড়াতাড়ি হাঁটা লাগিয়েছি, আসলে ওর ম্যাম আসবে, আর ম্যাম আসবে, আর এও উপরে খেলছে তো খেলছে, এসে তো আমাকে বলবে মা তাড়াতাড়ি করো। আর এখন তাড়াতাড়ি ভালো ভালো রিক্সা পেয়ে গেলে হয়। সকাল থেকে ভিডিও তোমাদের সাথে সেরমভাবে ভিডিও আমি শেয়ার করিনি, কিছুই আর কি ছিল না সেরকম শেয়ার করার মতন। বাড়ি গিয়ে এখন সব কাজগুলোও করতে হবে, কালকে স্কুল আছে, সব গোছাবো, ওগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। আর ম্যাম না এসে যায়, আবার রিক্সায় উঠে বাবাকে ফোন করতে হবে, কারণ চাবিও আমি এক্সট্রা চাবিও আনিনি ঘরে ঢোকার মতন। কাণ্ড হয়েছে, তো খুব তাড়াতাড়ি করে বাড়ি এসেছি। ওর ম্যাম এসে গেছিল, ওর ম্যাম মেলায় ঘুরছিলেন আর কি, মানে এতটাই আমাদের, যদিও আমরা ঠিক সময় এসেছি, ম্যাম একটু আগে চলে এসেছিলেন, যাই হোক তবুও টিচারকে কখনো দাঁড় করিয়ে রাখাটা উচিত নয়, স্টুডেন্ট সবসময় আগে অপেক্ষা করবে, এটাই আমরা ছোট থেকে শিখে এসেছি। তো যাই হোক, এসেই ওই জন্য ম্যামকে আমি তাড়াতাড়ি করে আগে চা দেওয়ার জন্য চা বসালাম। আমি খাবো না, আমি এখন দুধ চা একদমই খাচ্ছি না। তো চা বসিয়ে ঘরে গেছি, আর এদিকে গেছে গ্যাসটা শেষ হয়ে, গ্যাস কখন ভেঙেছিল জানি না, আবার গিয়ে ওই রান্নাঘর থেকে যায়ের কিচেনে গিয়ে সেখান থেকে চা বানিয়ে নিয়ে এসে ম্যামকে চা দিলাম। তো এই মানে আজকে এত হটকারিতার মধ্যে বিকেলের পর থেকে আমার মানে সময়টা কেটেছে কি বলবো। ম্যামের পড়াটাও ঠিক মতন ওকে দেখাতে পারিনি, কারণ এই যে 3 দিন ধরে যে ছুটি ছিল, তো ভেবেছিলাম একটু তাড়াতাড়ি এসে ওকে ম্যামের পড়াগুলো একটু মুখে মুখে ধরিয়ে দেবো, যদিও আমি ওকে পড়িয়ে নিয়ে গেছিলাম শুক্রবার সকালে, কিছুটা পড়িয়ে রেখেছিলাম, তবুও একটু বাচ্চাদের রিভিশন করা দরকার। আর যাই হোক, দেখো এখন বিস্কিট, আমরা তো ক্রিম ক্র্যাকার বিস্কিটটা সবসময় মানে খাওয়া খেতে পছন্দ করি, তো ক্রিম ক্র্যাকার বিস্কিটটাও ফুরিয়ে এসে গেছিলো, তো ওটা ফিলও করে দিলাম কৌটোতে। আর এই যে ওই বাড়ি থেকে এসেছি, এই টিফিন বক্সে করে আমি আমার বাড়ির পুজোর যে প্রসাদ সেগুলো নিয়ে গেছিলাম, দিদি আবার এর মধ্যে লাড্ডু পাঠিয়ে দিয়েছে, আমরা তো এখন মিষ্টি খাচ্ছি না, তো যাই হোক লাড্ডু ওই আয়ুষ্মান খাবে আমি রেখে দিলাম, প্লাস এই জামাকাপড়গুলো ও নিয়ে গেছিলো মায়ের কাছে, তো সেইগুলো এখন যেগুলো পরা হয়েছে সেগুলো আমি কাস্তে বের করে দেবো, আর যেগুলো পরা হয়নি সেগুলো পরার জন্য আবার রেখে দেবো। আর আজ আমি তোমাদেরকে এই রিলেশনশিপ ম্যানেজমেন্টের ওপর একটা দুটো কথা বলবো, মানে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে, নিজেদের আর কি সাংসারিক অভিজ্ঞতা থেকে তোমাদের দু একটা কথা বলবো। তো শেষমেশ আমাদের মেলার এই গান বাজনা বন্ধ হয়েছে, মানে মেলা ওই যে ভাঙা মেলা বলে না, এখন ওটাই আছে আর কি। আর আমি এখন এই যেগুলো ওই বাড়ি থেকে জামা কাপড়গুলো কদিন পরলো, 2 দিন ধরে আমি কিছু কিছু ধুয়ে রেখেছিলাম, তবুও কিছু জিনিস ছিল সেগুলো কালকে ধুতে হবে, তো এগুলো এখন বার করে দিই। কালকের আবার আয়ুষ্মানের স্কুল আছে, স্কুলের অনেক কিছুই রেডি করতে হবে, একটু নিয়ে পড়তেও বসাতে হবে, মানে একটা দুটো দিন এইরকমভাবে আরামে আরামে কাটলো না। আর বিশ্বাস করো, মানে জন্মাষ্টমীটা এত সুন্দর কেটেছে, পুজো পাঠ লোকজন, তারপরে দিদি মা ওদের সবার সঙ্গে গল্প আড্ডা, মানে ভাল লাগছে না, এই একটা সপ্তাহ আবার আমাকে সেই রুটিন অনুযায়ী চলতে হবে, তারপর হয়তো আবার নেক্সট সানডে আমি ও বাড়িতে একটু যেতে পারবো, থাকা তো আর একদমই হয় না। আমি যে স্যাটারডেতে গিয়ে থাকবো আয়ুষ্মানের সাথে সেটা আমার পক্ষে একেবারেই পসিবল না, এটা অ্যাকচুয়ালি আমারই মানে আমি অ্যাকচুয়ালি এটা প্রথম এইটা আমি তৈরি করেছিলাম, মানে অনেক আগে সেই লকডাউন থেকে, লকডাউনের ওই যে স্যাটারডে করে আমরা মানে তখন আয়ুষ্মান দিদার বাড়ি যেত না, মানে তখন আমরা স্যাটারডে করে ভালো মন্দ খাবো, বা লকডাউনের পরে তো আমরা বেরোতামও সবাই 3 জনে। তারপরে এই কিছুদিন ধরে আয়ুষ্মান যবে থেকে একা থাকতে শিখেছে দিদার কাছে, তবে থেকে ও দিদার কাছে চলে যায় স্যাটারডে সানডে, আমাদের ওই জিনিসটাই আছে, যেহেতু স্যাটারডে আশিসের ছুটি থাকে যে আমরা বেরোই, এবারে ওই জিনিসটাই আশিস মানে আমি যে একটু গিয়ে থাকবো না, চলো বেরোবো একটা দিন তো আমরা পাই,
ভালো, ঠিক আছে, ওটাকেই আমাকে মেনটেন করতে হয়, না হলে ও কষ্ট পাবে। একটা দিন তো একটু এক্সপেক্ট করবেই না স্ত্রীর কাছ থেকে যে একটু বেরোবো, ঘুরবো, নিজেদের মধ্যে টাইম স্পেন্ড করবো। তো আমাকে একজন বলছিল যে এটা ভালো পায়েলদি, অনেকে এটাও পায় না। এটা ঠিক কথাই, অনেকেই হয়তো এটা পায় না। আর সত্যি কথা বলতে কি আশিস, মানে ধরো আমি ছোট থেকে ছোট জিনিস, ও বুঝে যায় কোনো কথায় বার্তায় বা কিছুতে, ও বুঝে যায় যেটা মনের দরকার। তো মন বা ছেলে যাই হোক, আমাদের দুজনের যেটা, ও সঙ্গে সঙ্গে সেটা ফুলফিল করে দেয়, মানে ভাবতেও হয় না। তো একটা এতটা কেয়ারিং পার্সন। যদিও আমিও সংসারের জন্য প্রচুর করি সেটা নয়, সেটা পরের কথা, কিন্তু যে মানুষটা এতটা কেয়ারিং, তো তার জন্য তো একটু স্পেশাল কিছু করতেই হয়, তাই না? স্যাটারডে ও কিছু ভালো জিনিস যেটা ও পছন্দ করে সেটা কিছু খেতে চায়, তো সেরকম দিই। তো এই হচ্ছে ব্যাপার। আমাদের জন্য তো তার ভালোবাসা সে যখন আমার জন্য অনেক কিছু ইয়ে করেছে, তো আমাকেও তার জন্য একটা দিন তার সাথে বেরোনো, তার পছন্দ সে কিছু রান্না করে তাকে খাওয়ানো বা তার সাথে একটা মুভি দেখা, এগুলো আমাকেও মেনটেন করতে হয়। তার একটু একটু কথাটা আমি শুনে মানে মেনটেন করি সবসময়। আমি আশিস যেটা বলে, যেটুকু বলে, এটা করবার চেষ্টা করি। তো এইগুলো হচ্ছে কি বলতো রিলেশনশিপ কি বলে এগুলোকে, মানে কিভাবে মেনটেন করে, তোমরা এটা মানে বুঝছো আর কি বলতে চাইছি, কিভাবে রিলেশনশিপকে হেলদি করা যায়। কারণ স্বামী স্ত্রী বা ভালোবাসার মানুষের সঙ্গে যখন আমরা একটা অনেকদিন লাইফ মানে বাঁচতে থাকি, অনেকটা লাইফ যখন আমরা কাটিয়ে আসি, তখন কিন্তু রেগুলারিটির মধ্যে থাকতে থাকতে একটা তিক্ততা আসে, ন্যাচারাল আসবেই, আমাদেরও হয়েছে ইভেন। তো ওই একটা দিন রাখতে হয় এটাকে একটুখানি মানে আবার সুন্দর করে গড়ে তোলার জন্য। সারা সপ্তাহ ধরে একটু একটু ও কাজে ব্যস্ত, আমি কাজে ব্যস্ত, খিটি মিটি, এই সেই, এই নেই, ওই নেই, ছেলের পড়াশোনা নিয়ে হ্যাঙ্গামা, এই তুমি ছেলেকে ঠিক মতন দেখছো না, এই আমি বোঝা, এই তোমার মতন হয়েছে তোমার ছেলে, এইসব নিয়ে চলতে থাকে ওই সপ্তাহে একটা দিন, বা কারোর কারোর ক্ষেত্রে ধরো মাসে একটা দিন, যাদের আরও ব্যস্ততা থাকে। তো সেটাকে আবার সুন্দর করে গড়ে নেওয়ার একটা সময় খুব দরকার, এবং নিজেদের দুজনের মধ্যে কিছুটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে, নিজেদের দুজনের মধ্যে কিছুটা মানে বোঝাপড়া থাকতে হবে, দুজনকেই কিছুটা কিছুটা স্যাক্রিফাইস করতে হবে। পুরো একজন আমি সবটা দিয়ে দেবো বা আরেকজন কিছুই তার দিক থেকে করবে না, তা করলে কিন্তু হবে না। তো এটা হচ্ছে তোমাদেরকে একটা ছোট্ট সাজেশন, সবার ক্ষেত্রে নাও থাকতে পারে, ঠিক আছে? সবার রিলেশনশিপ তো একরকম হয় না বা সব মানুষ সমান হয় না। তো এটা আমি আমার রিলেশনশিপের দিক থেকে তোমাদেরকে জাস্ট একটা ছোট্ট সাজেশন দিলাম। আর এই জিনিসটা তোমাদের দেখাই, আমি অনেকদিন ধরে দেখাবো দেখাবো, এই সমস্ত কিছুর জন্য সময় করে উঠতে পারছিলাম না। ওর ম্যাম গেছিলো লে লাদাখ বেড়াতে গেছিলো, এই যে পনেরো দিনে যে তোমরা হয়তো দেখতে পাওনি তখন গেছিলো, তো এটা নিয়ে এসছে। এটাকে বলে হচ্ছে ওই বেল, ম্যাজিক বেল নাকি ডোরবেল, ডোরবেল, এটা মানে এটা খুবই ভালো বলে, মানে ওদের হোলি হোলি, ঠিক আছে? আর একটা এইটা এনেছে, এটাও ডোরে দেয়, এটা ওই ওম হম এই সমস্ত লেখা আর কি, এটাও ওই হোলি ওয়ার্ডস যেগুলোকে বলে সেগুলো ডোরে লাগাবো, আসি ফেলে বলবো এটাকে লাগিয়ে দিতে। আর এসে এই গৌতম বুদ্ধের কাছে আমি এসে এনে রেখেছি, এটা একদম এখন না, মানে এটা আমি কয়েকদিন আগেই যখন রেখেছি তার পরের দিনই আমার খেয়াল হচ্ছে আরে গৌতম বুদ্ধের কাছে এই জিনিস দুটো রাখা হয়েছে। তো ওই জন্য ওনার কিছুদিন ওনার কাছেই রাখলাম, ওর মা গৌতম বুদ্ধ হাসছে মনে হলো আমার হঠাৎ করে। আজকে দেখি আশিস এলে করবো, আর গানটা বাজছে না বাবা, মাথাটা আমার একটু ঠান্ডা আছে, তোমাদের সঙ্গে এই সময় একটু কথা বললাম, বক 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 করলাম, তো চলো আমার গ্যাসটা গেছে ফুরিয়ে, জানো, ওর ম্যামকে চা বসালাম তো দেখলে, তারপর আমি ওটা নিয়ে আবার গেলাম আমার জায়ের কিচেনে, সেখানে গিয়ে ওটাকে গরম করে মানে চাটা করে এনে ম্যামকে চা দিলাম। তো ওর বাবা এসে তারপরে গ্যাসটা, ঠিক গ্যাস আমি লাগাতে পারি, এমন নয় যে আমি গ্যাস লাগাতে পারি না, কিন্তু ওটা পুরো ফুল গ্যাস অতটা ভরে নিয়ে না, আমার এমনি কোমরে একটু সমস্যা হচ্ছিল না, রিস্ক নিতে চাই না এখন। আর আগে আমি নিজেই তুলে নিয়ে এসে লাগিয়ে দিতাম ওই কিচেনে থাকতে, সে তো বাইরে ডাকা থাকতো, বাইরে থেকে নিয়ে গিয়ে ওই অবধি নিয়ে গিয়ে আমি গ্যাস লাগাতাম, এখন আর আমি রিস্ক নিই না। তো চলো বাবা দেখি কখন আসে, এসে গ্যাসটা আসলে ফিট করে দিলে রাতে কী হবে সেটা প্ল্যান করতে হবে, আয়ুষ্মানকে কালকে কিটি ফিরিয়ে দেবো সেটা দেখতে হবে। চলো Bye.
রাতের মানে সরি এখন ডিনার প্রিপেয়ার করছি। প্রিপেয়ার মানে কি হয়ে গেছে করা, দাঁড়ো এক সেকেন্ড। ডিনারের আমার কালকের বললাম না স্যাটারডে থাকলে আমি কিছু ভালো কিছু বানাই, তো এসে না আমি মাটন করেছিলাম, অল্প মাটন নিয়ে এসেছিল আশিস। তো এই যে এটা ফ্রিজে ছিল, তিন পিস আছে, তো মাটন হবে, হ্যাঁ খাবে, তিন পিস মাটন, এটা গরম করব। আর এইটা হচ্ছে সেই জন্মাষ্টমীর দিন যে পনির করেছিলাম, পনির মশালা, তো সেই পনির বাটার, সরি বাটার, পনির বাটার মশালা না, বাটার আমি দিইনি, তো পনির মশালা, বাটার পনির যেরকম ভাবে পনির বাটার মশালা করে সেভাবেই করেছিলাম, খালি বাটারটা দিইনি। তো এই দুটোই গরম করছি এখন। রুটি করা হয়ে গেল, এই যে রুটি, গরম গরম রুটি হয়ে গেছে করা। এখানে আটা মেখে কালকের জন্য একবারে রেখে দিলাম, কালকে আটা সকালে হবে না, ব্রেকফাস্টে এটা সকালে হবে না, সকালে আইডল স্কুলে নিয়ে যাবে ব্রেড পিজা। তো আমি তো আগের থেকেই জেনে রেখে দিই, কারণ এই হচ্ছে আমাদের মাদের একটা সব থেকে বড় মানে স্কুল থাকলে যে চিন্তাটা থাকে যে কি টিফিন দেব, কি টিফিন দিলে বাচ্চাটা খেয়ে আসবে অন্তত, তাহলে কি পেটটা ভরা থাকলে এদের মাথাটা ঠান্ডা থাকবে, আর মাথা ঠান্ডা থাকলে ক্লাসের পড়াগুলো সুন্দর মতন মাথায় ঢুকবে, আর পেট যদি করে চুই চুই তাহলে তো হয়ে গেল পড়া, কখন টিফিন টাইম আসবে, কখন খাবো, পূজা উসকে বাদ কাম পূজা, দেখেছো কি এই যে কোথা থেকে এত কথা শুনেছে, পূজা এটা হলো কাম পূজা, এটা ফারস্টে করব, লাইক পেট পূজার জন্য, ও যে এত সিস্টেম, পেট পূজা কাম পূজা বাদে করব, ও তো এত কথা কি করে শিখেছে, আজকে বোঝাবো, ঘুমবে ভালোভাবে ঘুমতেও আসবে, তারপরে কালকে কাম পূজাও হবে, তারপরে আবার পেট পূজা হবে, ঠিক আছে, কি করে এত কথা শিখেছে, মানে আমিও এত কথা আমিও বলতে পারি না, সত্যি কথা বলতে কি জানো তো, এত কথা আমিও গুছিয়ে বলতে পারি না, তো মানে সবাইকে আর কি, ও যেভাবে ফট করে মাথার মধ্যে চলে আসে একদম সঠিক কথাটা। আর অবশ্য এখনকার বাচ্চারা অনেক বেশি স্মার্ট, অনেক বেশি অ্যাডভান্স, কারণ ওরা চশমা, দূর বাবা, ওরা স্মার্টফোনের যুগের মানুষজন, তাই না, তারপরে স্মার্টেস্ট হাইটেক $1,000 billion এর ফোন, যেন তাড়াতাড়ি শুয়ে পড়ব। এখন আজকের মতন ভিডিওটা এখানেই আমি এন্ড করব বন্ধুরা, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিও। আবার আসছি আগামীকাল থেকে পুরো শুক্রবার পর্যন্ত ঘরের কাজ, সংসারের কাজ এইসব নিয়ে, তার সাথে নতুনত্ব কিছু তো থাকবেই। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট, সায়োনারা।